নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণই পুষ্টিকর একটি জলখাবারের রেসিপি, মুসুর ডাল সয়াবিনের কাবাব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমেই কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্যে। একদম নরম হয়ে গেছে সয়াবিনগুলো। এবার এই সয়াবিনগুলোকে একটা নরম পেস্ট বানিয়ে নিয়েছি। আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মুসুর ডাল। মুসুর ডালটা খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবারে মুসুর ডালটা ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। মুসুর ডালটা কিন্তু আমি একদম গলিয়ে ফেলবো না, একটু দানা দানা রেখে সেদ্ধ করলাম। এবার একটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পেঁয়াজটা আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে সয়াবিন যে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা সয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নেব। দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ভালোমতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা। মুসুর ডালটা ঢেলে দিয়ে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। সেই জন্যে আমি কিন্তু কন্টিনিউ নেড়ে যাব, যতক্ষণ না একটা টাইট পজিশনে চলে আসছে। অনেকটাই শুকনো হয়ে এসেছে, নেড়ে চেড়ে আরো শুকিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। প্রায় হয়ে এসেছে, এবার একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। খুব ভালো মতো এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম দু চামচ বেসন, এক চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলো একসাথে আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি
হাতে তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে দেব। গোল গোল করে হাতের তালুতে রেখে একটু চ্যাপটা করে দিলেই হয়ে গেল কাবাব। একই রকম ভাবে বেশ কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কাবাবের বদলে কাটলেটের শেপও দিতে পারেন। ইচ্ছে করলে এতে ধনেপাতা কুচি বা লঙ্কা কুচিও দিয়ে নিতে পারেন। আমার অনেকগুলো তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাব ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে, তাহলে ভেতরটা নরম থাকবে না, বেশ মুচমুচে হবে ভেতরটাও। দুপিট লাল লাল করে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এক পিট আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন দুটো পিট কি সুন্দর লাল লাল হয়ে উঠেছে। এবার আমি কাবাবগুলো তুলে নেব। আপনারা যদি ডুবো তেলে না খেতে চান, তাহলে শ্যালো ফ্রাই করেও নিতে পারেন। সকালের হোক বা বিকেলের, জলখাবারের জন্য এটি কিন্তু দুর্দান্ত একটি রেসিপি। পুষ্টিগুণেও ভরপুর কিন্তু এই রেসিপি। এর আগে যদি না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন। তাহলে তৈরি হয়ে গেল মুসুর ডাল সয়াবিনের কাবাব। এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়।